দেখুন এখন আমি এর মধ্যে কি কি দিচ্ছি সেটা আপনাকে দেখাচ্ছি। প্রথমে আমি 2 চামচ আমি এতে ফিটকিরি দিলাম, ঠিক আছে, একদম ভরে ভরে। এতে কিছু হবে না, কি আপনি 2 চামচে দিতে পারেন, 3 চামচে, কোনো আপনার এটা সাইড এফেক্ট হবে না, ঠিক আছে। 2 চামচ আমি এতে ফিটকিরি দিলাম, আপনি দেখে নিলেন। তারপর আমি এতে 5-6 গুণ ফোঁটা আমি গ্লিসারিন দেব, এই যে 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে, 5-6 গুণ আমি গ্লিসারিন দিলাম। তারপর আমি কী দেবো লাস্টে, পরে থার্ডে আমি 4 গুণ নারকুল তেল দিলাম, ঠিক আছে, নারকুল তেল দিলাম, হয়ে গেল। তারপর আমি কী দেবো এর মধ্যে একটু ডেটল দিয়ে দিচ্ছি, কেন ডেটল অ্যান্টিসেপ্টিক, কিছু এটা খারাপই করে না, এর জন্য আমি ডেটল দিলাম। তারপর লাস্টে আমি 4-5টা আমি কী দিয়ে দিলাম আপনার, এই যে এইভাবে করে চুর করে আমি কর্পূর দিলাম, চুর করে কী দিয়ে দিলাম কর্পূর। এতে কী হয় কর্পূর দিলে, কে কর্পূর তো অ্যান্টিসেপ্টিক, এতে কোনো সাইড এফেক্ট হয় না, ঠিক আছে। জলটা পরিষ্কার নেওয়া উচিত, জলটার মধ্যে কিছুই একটু ইয়ে থাকা উচিত না, কেন কি জলের উপরে সব ডিপেন্ড করে। তারপরে এটাকে আপনি কী করবেন, ঝাঁকিয়ে দেবেন, আপনি খুব ঝাঁকিয়ে দেবেন, এটা নিজেই দেখবেন ঝাঁকিয়ে দেবেন। ঝাঁকিয়ে দিলে কী হয় এতে এক প্রকারে, আবার ঝাঁকিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, এটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এর আপনি কখন এটা হাতে নেবেন, এই যেভাবে এভাবে হাতে নিয়ে আপনি করুন, দেখুন যে আপনার হাতে কী সুন্দর কর্পূরের রাইসের গন্ধ আসবে, কোনো হাইজিন খারাপ নেই, কোনো সাইড এফেক্ট হবে না, কোনো এতে ইনফেকশন হবে না, বুঝতে পারলেন। এটা আপনি তৈরি করুন, আর করে আপনি এক কাজ করতে পারেন, কোথাও যদি আপনি বাইরে যান এক কাজ করবেন, যে আপনি এই ছোট্ট শিশিটার মধ্যে একটু ঢেলে নিলেন, এই যে একটু ছোট্ট শিশিটার মধ্যে আপনি ঢেলে কোথাও বাইরে গেলেন, ছোট্ট শিশিটার মধ্যে আপনি এটা নিয়ে গেলেন, তারপরে এই যে এটা বোধ আপনি করলেন হাতে, ঠিক আছে, এটা আপনি কোথাও বাইরে ব্যাগে ঠেকে রাখলেন, আপনি নিয়ে চলে গেলেন, এতে কোথাও রাস্তা হলো, বাসে এলো, কোথাও যান, এইভাবে করে আপনি হাতে লাগিয়ে নেন, আপনার কোনো সাইড এফেক্ট সাইডই হবে না, কোনো পোকামাকড় আপনার হাতে বসবে না, আর আপনার হাতে নারকোল তেল থাকবে, আপনার হাতটা খুব মোলায়েম থাকবে, মনে হবে না যে আপনার হাতে কিছু নেই। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা চেষ্টা করবেন এটা বাড়িতে একবার বানান, কোনো জিনিস না, হালকা জিনিস দিয়ে বানান, যদি আপনাদের ভালো লাগে তা আমাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, আপনারা শেয়ার করবেন, ঠিক আছে। আমি আনন্দ হব যে আমার এই মেথডটা, আমার এই স্যানিটাইজারটা আপনাদের কাজে লাগুক, আর সবার খুব সুস্থ থাকুন। আজকাল তো করোনার জন্য কত ভয়, এর জন্য এটা খুব দরকার, বাড়ির স্যানিটাইজার দরকার, বাড়িতেই সেফ থাকুন, আর এটা বানিয়ে বাড়িতে ইউজ করুন, আর সবাইকে আপনারা বলুন যে এটা বানিয়ে দেখুন, ঠিক আছে, রাখছি তাহলে।